9 দিন প্রায় বিচ্ছিন্ন থাকবে ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে 9 দিনের জন্য বিচ্ছিন্ন করা হচ্ছে। এজন্য আশেপাশের কয়েকটি জেলা সহ দেশের মোট 60টি জেলায় সার্বিক কার্যাবলী ও চলাচল কাল মঙ্গলবার সকাল 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলবে না, কারণ ঢাকার আশেপাশের যেসব জেলার উপর দিয়ে অন্যান্য জেলায় দূরপাল্লার বাস চলাচল করে সেগুলোতে চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। ঢাকার পাশের জেলাগুলো হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর। এর মধ্যে মানিকগঞ্জের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলাগুলোর যানবাহন চলাচল করে, আর নারায়ণগঞ্জের সীমানার উপর দিয়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের গাড়ি চলাচল করে, গাজীপুরের উপর দিয়ে ময়মনসিংহ অঞ্চল এবং উত্তরাঞ্চলের গাড়ি চলাচল করে, আর মুন্সিগঞ্জের উপর দিয়েও চলে বিভিন্ন জেলার গাড়ি। এছাড়া মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জেও বিধিনিষেধ থাকবে। বিএডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক প্রথম আলোকে বলেন, 7 জেলায় বিধিনিষেধের মধ্যে এ 7 জেলায় যাত্রীবাহী নৌযান চলবে না। বিধিনিষেধের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে দূরপাল্লার বাস চলবে কিনা তা স্পষ্ট করে বলা নেই, তবে একজন কর্মকর্তা জানালেন সব ধরনের যানবাহনই বন্ধ থাকবে। বিষয়টি নিয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ব্যাখ্যাটি হলো ওই সব জেলার উপর দিয়ে কোনো গাড়ি চলবে না, মানুষও চলাচল করবে না। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ওই 7 জেলায় সার্বিক কার্যাবলী ও চলাচল 30 জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এ বিষয়ে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে করোনার সংক্রমণ বেড়ে চলেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয়েছে যে ঢাকাকে আমরা একটু কাট অফ বিচ্ছিন্ন রাখতে চাই অন্য জেলার সঙ্গে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।